তখন যাকে নিয়ে ভিডিওটা করব সে আমার কন্টেন্ট না কম বেশি দুটো একটা ভিডিও করেছি যখন দেখেছি একসময় ভীষণ সাপোর্ট করতাম কিন্তু তারপরে সাপোর্ট করি জন্য তার অন্যায়কে সাপোর্ট করি না দিনের পর দিন যখন তার অন্যায়গুলো আমার চোখের সামনে এসছে তখন আর এদেরকে দেখি না একটাও ভালো না তিনটে ছেলে মেয়ের একটাও ভালো না যার জন্য বয়সের দোষ আছে গার্জিয়ানদের দোষ আছে সর্বোপরি ভালো লাগেনি তারপরে সত্যি কথা এত নোংরা আমি পছন্দ হয়নি তারপরেও যে বর্তমান ওর ওয়াইফ তাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম তো যাই হোক তোমরা হয়তো বুঝতে পারছো না আমি কাকে নিয়ে বলছি হ্যাঁ আমি রীতমকে নিয়ে বলছি আজকে নাম নেব না তোমরা বুঝতে পারছো রীতমকে নিয়ে আজকে যে ঘটনাটা ঘটেছে আজকে না কালকে যে ঘটনাটা ঘটেছে সঙ্গীতা ম্যাডামের থেকে সবটা জানতে পেরেছি আমি ওদের ভিডিওগুলো দেখি দেখি ওদের লাইভগুলো দেখি বাট ওদের নিয়ে কোনো ভিডিও আমি করি না কারণ ওরা নোংরামি করতে করতে কোন পজিশানে চলে যায় সেইটাই শুধু দেখি তো যেটা বলছিলাম আজকে সঙ্গীতা ম্যাডাম আজকে না গতকালকে যেটা করেছে না এটা এক বছর আগে হওয়া উচিত ছিল তাহলে এত বার বাড়তে পারতো না এইভাবে দুটো মেয়ের জীবন নষ্ট করতে পারতো না দুটো মেয়ের মধ্যে আমি বলবো প্রথম যে মেয়েটি আমাদের আমাদের না ওয়াইটির ফাশানি বলবো হ্যাঁ ঈশানি বলবো ঈশানি এই মেয়েটি অত্যন্ত চতুর ধূর্ত এবং নোংরা একটিভি অত্যন্ত কারণ আমি যখন ইউটিউবে এসছি কন্ট্রোভার্সি করতে এসছি তখন আমি যেহেতু এই দুনিয়া দেখতাম দুনিয়া দেখতে দেখতে এই মেয়েটির ভিডিও আমার কাছে আসে এবং তখন খুব খারাপ লাগে তখন এত জানতাম না তারপরে যখন ক্রমশ ভিডিওগুলো দেখেছি রিলেটেড ভিডিওগুলো দেখেছি তখন দেখেছি যে মানুষ কত নোংরা হয় মানুষের ফ্যামিলি কত নোংরা হয় কিভাবে এই ছেলেটি মানে এই যে রিতমের মা বাবা কীভাবে এই ছেলেটাকে দাঁড়িয়ে থেকে লাইফটাকে নষ্ট করে দিচ্ছে দাঁড়িয়ে থেকে মানে পয়সার জন্য কিভাবে ছেলেটাকে ফুলিয়ে দিয়েছে তারপরেও যাই হোক দেখেছি তারপরে ডিভোর্স হয়ে গেছে এই বাচ্চা নষ্টর কেস সবটা আজকে ডেটে দাঁড়িয়ে সবটা আমি আপডেট কিন্তু এদের নিয়ে ভিডিও করিনি কোনো দিন করিনি কারণ ওই দুটো একটা করেছি কারণ এদের আমার কাউকেই পছন্দ হয়নি তারপরেও তারপরেও তো চলো বন্ধুরা আজকে এই রিতমকে নিয়ে আর রিনিকে নিয়ে কিছু কথা বলবো কারণ রিনিকে বরাবরই আমি কিছু 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 করে বলে এসেছি বলে এসেছি বলবো আজকে আজকে ঋণির দুই দুটো চ্যানেল প্রথম চ্যানেলটাও ও নিজে হাতে ডিলিট করলো এই চ্যানেলটাও শুনলাম রীতম ডিলিট করেছে এই যে আজকে পানিশমেন্ট হয়েছে না এই যে পানিশ হয়েছে দুটো ফোন ও নিয়ে নিয়েছে এটা দিন আগে হওয়া উচিত ছিল যখন ঋণী হাতটা কেটে ফেললো হাটের শিরাটা কেটে ফেলল তখন করা উচিত ছিল যখন ও দার্জিলিংয়ে গিয়ে না সিকিমে গিয়ে নোংরামি করছে এই এই ফাঁসানের সাথে যখন নোংরামি করছে তখন করা উচিত ছিল এই স্টেপটা আরও এক বছর আগে নিলে ঋণির জীবনটা আজকে এই জায়গায় এসে দাঁড়াতো না ও আজকে এত এত অবহেলিত হতো না তো চলো বন্ধুরা আজকে এই সবটা নিয়ে আজকের ভিডিও তারপরেও বলবো যে আমার চোখও কিন্তু বাদ যায়নি আমার কাছেও কিন্তু এই সুন্দরবনে গিয়ে ধরা পড়েছে ধরা পড়েছে মানে ওরা ওদের মতো প্রজেক্ট করতে গেছিলো প্রজেক্ট একটা ছেলে একটা মেয়ে ইয়াং ছেলে মেয়ে প্রজেক্ট করতে গেছে কার সাথে না তার এক্স ওয়াইফের সাথে প্রজেক্ট করতে গেছে আমিও সেই সময় ভাগ্যচক্রে সুন্দরবনে গেছিলাম এবং ওদের দেখে ফেলেছিলাম দেখে ফেলেছিলাম তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে স্কিপ করো না আজকে বলবো রিতমের কিছু কথা কারণ একটা সময় ওকে সাপোর্ট করতাম করতাম কিন্তু তারপরে যখন আস্তে আস্তে গভীরে ঢুকেছি না ওরটা ওর থেকেও বেশি রাগ হয়েছে ওর মার উপরে কারণ মা ছেলেটাকে একদম মানুষ করতে পারেনি একদম ছেলেটাকে মানুষ করতে পারেনি সেই খাবার যেমন এগিয়ে দেয় সেরকম মেয়ে মানুষকে এগিয়ে দিয়েছে ছেলেকে ভালো রাখার জন্য একুশ কি বাইশ উঠতে চব্বিশ বছর বয়স তার মধ্যেই এই পরিস্থিতি সারা জীবন পড়ে আছে তো চলো আজকে যে সঙ্গীতা ম্যাডাম যে স্টেপটা নিয়েছে এটা যদি অনেক দিন আগে সঙ্গীতা ম্যাডাম এগিয়ে আসতো না আজকে শুধরে যেত অনেকটা এতটা বার বাড়তো না টাকার লোভে ভিউজের লোভে এরা অন্ধ হয়ে গেছে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো কথা বলতে বলতে মাঝখানে অনেকটা কথা বলে ফেলেছি তারপরে আমি আপডেটটা দিলাম মানে তো যাই হোক রিতমের কথা বলবো যখন এই যে ফাঁসানি এই যে কি ধূর্ত কি চতুর বলে বোঝা যাবে না এখনো পর্যন্ত গতকাল পরশুদিন পর্যন্ত এমন এমন রিলস করছে যেন ওর সাথে রিতমের পুরো যোগাযোগ আছে সেটা একদম বোঝা গেছে একদম বোঝা গেছে ও যে সমস্ত রিলস করছে কত বড় বাজে মহিলা হলে যে ঋতম একটা মেয়ের সাথে ওর সাথে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে যাওয়ার পরে ঋণী এসছে ওর জীবনে ঋণী আসার পরে কীভাবে ঋণীর জীবনটাকে মানে উলট পালট করে দিয়েছে তার আগে একটু বলে নি রিনু মেয়েটি কিন্তু একদম পাগল একটা মেয়ে একটা পাগল মেয়ে আমি প্রথম থেকে বলেছিলাম যখন প্রথম ওদের মধ্যে ডিভাইডেড হয়ে গেছিলো আমি একটা ভিডিও করেছিলাম এদের বাঁচতে দাও বলেছিলাম তোর অনেক ক্রিয়েটিভিটি আছে কারণ আমি ডিনির প্র সব রিলস দেখি আমি এদের সবার সব আমি রিলস দেখতে ভালোবাসি আমি ডিনির সমস্ত রিলস দেখি এবং বলেছিলাম ওকে যে তোর এত সুন্দর ক্রিয়েটিভিটি তুই নিজের পায়ে দাঁড়া নিজের জন্য বাজ পৃথিবীতে কি আর ছেলে নেই ওই একটা দুশ্চরিত্র ছেলের জন্য এত ওই যে ভালোবাসায় সব অন্ধ হয়ে যায় সেই জন্য হয়তো ভালোবাসায় অন্ধ তবে এইটা প্রমাণ হয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে রিনি পাগলের মতো ঋতমকে ভালোবাসে আজকের ডেটে দাঁড়িয়ে এটা প্রমাণ হয়েছে কারণ আমরা জানি একটা চ্যানেল আমাদের সন্তানসমূহ সেখানে ঋণী অম্লান বদনে তার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে সবার ভিডিও দেখে বুঝলাম তাতে তার কোনো আক্ষেপ নেই তার আক্ষেপ কাল বা পরশুদিন ঋতমকে মনে হয় অ্যারেস্ট করা হয়েছে বা নিয়ে গেছে কোথাও তার যেন গায়ে কোনো আঁচ না লাগে তার ফোন দুটো না হয়েছে খুব ভালো হয়েছে এটা অনেক আগে হওয়া উচিত ছিল অনেক তথ্য আমার কাছে উঠে আসবে সব থেকে এদের নোংরামি লাগতো কি জানো বন্ধুরা এই রীতম ছেলেটি এই রীতম ছেলেটি মানে সমস্ত কিছু একটা নিঃশ্বাস নিলেও সেটা রেকর্ড আয় সেদিন থেকে ওকে আমি ঘেন্না করা ধরেছি ঘৃণা শুধু লাইভে ও প্রত্যেকটা মানুষের কল রেকর্ড ইভেন স্বামী স্ত্রীর কলগুলো ও রেকর্ড করে এইটাই হচ্ছে চরম নোংরামি আর সেদিন থেকে ওকে আমি আর আর আমার ভালোবাসার জায়গায়ও নেই সাপোর্টের জায়গা তো অনেক দূরে সেই দিন থেকে যেই দিনকে রিমি হাতটা কেটে নিল অন ক্যামেরায় হাতটা কেটে নিল তখন ওরা রিলস দিচ্ছে দার্জিলিংয়ে বসে দার্জিলিং না সিকিম এই মুহূর্তে মনে পড়ছে না অর্থাৎ পাহাড়ে তখন এই এই ভাষালিকে নিয়ে গিয়ে রিলস দিচ্ছে রিলস কোনো প্রতিক্রিয়া দেখিনি রীতমের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখিনি মেয়েটা তখন হাসপাতালে ভর্তি আমরা অন ক্যামেরায় সব সময় জন্য দেখছিলাম কি বিভৎস পরিস্থিতি হয়েছিল ও সহ্য করতে পারছিল না এদের এই নোংরামি নোংরা তার সঙ্গে এই রীতমের মা সঙ্গ দিচ্ছিল বিবাহিত বউ ছিল এই যে রিলস করেছে এই যে পাহাড়ে ঘুরতে যাওয়া কোনো বউ সহ্য করতে পারবে যে বউ নাকি স্বামীকে পাগলের মতো এরকম ভালোবাসে আগের এক্স বউকে নিয়ে ঘুরতে গেছে ঘুরতে গিয়ে এই রকম কি রিলস অথচ সেই যখন প্রীতম আর রিমি রিনি নামটা বলে ফেললাম যাক ওরা আবার এই যে দার্জিলিংয়ে রিসেন্ট গেল সেখানে রিলস দেখেছ জোর করে টেনে টেনে রিনি রিতমকে দিয়ে রিলস করাচ্ছে আমরা বুঝি এগুলো আমরা বুঝি কোথাও রিতমের ভালোবাসা নেই ভালোবাসা ছিল না বুঝি তারপরে আমার সঙ্গে যখন সুন্দরবনে দেখা হয়েছে দেখেছি ওরা দুজন আর কেউ নেই আশেপাশে ওরা দুজন গেছে জিজ্ঞাসা করেছি বলেছে প্রজেক্টের জন্য এসছি দুটো ছেলে মেয়ে চলে গেল মেয়েটার বাড়ি বা কেমন ছেড়ে দিল ছেলেটার বাড়ির মা বাবাই বা কেমন ছেড়ে দিল ছেড়ে দিলো এগুলো ঋণী সহ্য করতে পারে কারণ তখন সেপারেশনে ছিল খবর তোর কাছে যাচ্ছিলই আমি ওকে বলেছিলাম এই কথাটা যে তোকেই যেদিনকে ঋণী হাত কেটে ফেললো না তারপর থেকে তোকে আর সহ্য করতে পারি না আমি তোর নেগেটিভ ভিডিও করি আমি ওকে বলেছিলাম তো যাই হোক তারপরেও তারপরে যখন তার আগে যখন ফাঁসানি ওষুধ খেলো মিথ্যে ওষুধ না ফিনাইল খেলো ভিডিও করেছিলাম তখন যে পুরোটা মিথ্যে কারণ কেউ যদি মৃত্যুর জন্য কিছু খায় না তার মা ওরকম সেজে গুজে চুল পাটপাট করে আঁচড়ে সিঁদুর পরে হাসপাতালে মেয়ের পাশে বসতে পারে না তাছাড়াও তাছাড়াও যে ফাঁসানির যে বোন দি দিয়া সেই দিয়াকে দেখেছিলাম হাসতে এবং তাদের ভিডিও দেখে বোঝা গেছিল পুরোটা নাটক আরও কেউ ছিল এবং পরবর্তীতে সেটা প্রমাণ হয়েছে নাটক তখন দেখেছিলাম এই রিতমের পাগলামো নিজে গেছে বা বন্ধুকে দিয়ে খোঁজ খবর নেওয়া সমস্ত করেছে এবং ধরাও পড়ে গেছিল বোধ হয় ও গেছিলো ও গেছিলো অথচ যখন রিমি যখন রিমি হাতটা কেটে নিল এর কোনো ফিলিংস ছিল না তখন সে আনন্দ করছে দিল্লি দার্জিলিংয়ে মানে পাহাড়ে আনন্দ করছে আনন্দ ফুর্তি করছে ভাসিয়ে দিয়েছে নিজেকে প্রেমে তখন থেকেই আমি বুঝে গেছিলাম এই ছেলেটা আর যাই হোক ভালো ছেলে নয় ও একবার রিনিকে একবার ফাঁসানিকে নিয়ে নিয়েও কন্টেন্ট তৈরি করেছিল কন্টেন্ট করেছিল আজকে তিন লাখের চ্যানেল এই পুরোটা কন্ট্রোভার্সি করে করেছে এই পুরোটা কন্ট্রোভার্সি করে করেছে আর তাতে মদত দিয়েছে তার মা মদত দিয়েছে তার মা আজকে তার মা যদি কড়া হাতে শাসন করতো ঘাটটা ধরে বাড়ির থেকে বার করে দিত না তাহলে আজকে ছেলে এতবার বাড়তে পারতো না ছেলে প্রথম বিয়ে করেছে সেখানে যে কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে মানে সেপারেশন হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে তারপরে ঋণী যখন এসছে না সুন্দরভাবে সংসার করতো তারপরেও যখন ঋণী চলে গেছিল চুপচাপ থাকতো তারপরেও যখন ঋণী এসছিল সুন্দরভাবে সংসার করতো কিন্তু আমরা দেখেছি মানসিক টর্চার করতো আর ওর সাথে যে এই ফাঁসানির যোগাযোগ ছিল সবটা সবাই বোঝে সবাই কেউ ঘাসে মুখ দিয়ে চলে না ও যতই বলুক আমার সাথে যোগাযোগ নেই কিছু নেই আর রিসেন্ট তো রিসেন্ট যখন শেষবার রিনী ঋণিকে সঙ্গীতা ম্যাডাম দিয়ে আসলো তখনই বোঝা গেছে ও তো বারবার বলেছে যে আমাকে জোর করে দিয়ে গেছে কারণ ওর মন বসে আছে ঈশানীর কাছে তাহলে ছেড়েছিলি কেন তাকে তাকে ছেড়েছিলি কেন আর সে যখন ছিল তাকে নিয়ে আসিস নি কেন কেন আর একটা জীবন নষ্ট করেছিলি যে তোকে পাগলের মতো ভালোবাসে তো যাই হোক পুরনো কথা এদের কথা বললে শেষ হবে না এদের কথা যদি বলা শুরু করি না শেষ হবে না তারপরেও দেখেছি ঋণি চলে যাওয়ার পরে এই ফাসানিকে ওর মা আতুপাতু করে খাইয়ে দেওয়া একসাথে বেড়াতে যাওয়া আমার তো মনে হয় রিতমকে শাস্তি দেওয়ার আগে ওর মাকে শাস্তি দেওয়া উচিত স্নেহ ভালো সন্তানকে সবাই স্নেহ করে সব মায়েরা কিন্তু এমন স্নেহ করা উচিত না যে সন্তান কুপথে চলে যায় সন্তান নোংরামি করে সেই দিকটাও মাকে দেখতে হয় মাকে দেখতে হয় যখন দেখছে যে ঋণী চলে গেছে সঙ্গে সঙ্গে ঈশানী ঢুকে পড়েছে বাড়িতে আর সাদরে গ্রহণ করে মামুনি মামুনি না মাম্মি মাম্মি যাই হোক সাদরে গ্রহণ করে কখনো করা উচিত হয়নি তখনই স্টিকটাতে বলা উচিত ছিল তোমার লিগাল বউ হচ্ছে ঋণী ওর সাথে যতক্ষণ একটা মিউচুয়াল না হবে ততক্ষণ ও এখানে ঢুকবে কী করে ঢুকতে দেওয়া উচিত হয়নি বাড়িতে কিন্তু দিনের পর দিন দেখেছি দিনশানি তার সেই বাড়িতে গেছে থেকেছে খেয়েছে শুয়েছে সবটা দেখেছি বলিনি কারণ এদের এদের নোংরা ফ্যামিলি নিয়ে বলিনি এদিকে আবার আমাদের ঋণিরও মা আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিনের পর দিন জামাইকে মেয়েকে বিক্রি করেছে যদিও এদের নিয়ে আমি কোনো কথা বলি না বলবো না কিন্তু ইদানিং মনে হয় ওনার পরিবর্তন হয়েছে ওই যে পালগিন্ডির মনে হয় পরিবর্তন হয়েছে আক্কেলের গোড়ায় বোধ জল ঢুকেছে যে মেয়ের সংসারটা বাঁচানোর দরকার ইনিও পাত্ত যদি মনে করতো না ইনিও পাত্ত যে মেয়ের সংসারটা প্রথম থেকে বাঁচানোর কারণ ইনিও দিনের পর দিন মেয়ের জীবনটাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে মেয়েকে ঠিকঠাক মানুষ করতে পারেনি নিজের জীবনেও তো একটা কলঙ্কিত অধ্যায় আছে তবু সেটা রেখেও মেয়েকে ঠিকঠাক জায়গায় ঠিকঠাক মানুষ করতে পারিনি আরে আমি তো ঋণির কোনো দোষই দেব না কারণ ও একটা অল্প বয়সী মেয়ে ও তো গড়েই ওঠেনি ও তো ভুল করতেই পারে সেই ভুলগুলোকে যারা সাপোর্ট করেছে দোষ তাদের আমি দোষ তাদের দেব এইটুকু আজকে বলবো কারণ সত্যি কথা সঙ্গীতা ম্যাডামের কথাগুলো শুনে আপডেট দেখলাম ভীষণ খুশি হয়েছি আরও খুশি হতাম এটা যদি আরও স্টার্টিংয়েই যদি বন্ধ হয়ে যেত মানে যখন থেকে রিতম এই নোংরামিগুলো করা স্টার্ট করেছিল তখনই যদি বন্ধ হয়ে যেত না তাহলে এতটা স্পর্ধা পেত না কারণ ও বুঝে গেছিল যে ইউটিউবে এসে যত নোংরা বিক্রি করব যত কেচ্ছা বিক্রি করব মানুষ তত দেখবে তত ভিউজ হবে তত আর্নিং তত ডলার তত সাবস্ক্রাইবার এটাও খুব ভালো বুঝে গেছিল ওই জন্য দুটো মেয়েকে অনর্বল আর ওদিকে ভাষানীয় বুঝে গেছিল যে যত আমি নটঙ্কি করব। নতুন কি করব এর তিন লাখ ওর দু লাখ কমপ্লিট হয়েছে তত কারণ প্রথম থেকে আমরা দেখেছিলাম এই যে আজ কালকের একটা দেখলাম লাইভে বলছে আমার জীবন শুরু করেছে এরকম জীবনও অনেকবার শুরু করেছে ওর জীবনেরও অনেক ইতিহাস আছে অনেক পুরুষ আছে ওর জীবনেও ওর জীবনেও অনেক পুরুষ আছে সেই জন্য ওই মেয়েটাকে আমার ভালো লাগে না এবং যখন ওর আস্তে আস্তে সবটা দেখেছি না সবটা দেখেছি তখন বুঝে গেছি ও আর যাই হোক কোনো ভালো মেয়ে না মেয়ে না এবং এটাও দেখেছি ওর মা অনেক চেষ্টা করেছে চেষ্টা করে চোখে নি পারেনি পারেনি আমি ওর মাকেও খুব দোষ দিতাম আগে কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছি মেয়ের সাথে পারেনি মেয়ে এত ঔদ্ধত্ব না হলে লাইভে বসে একটা মেয়ে অল্প বয়সী একটা মেয়ে সঙ্গে একটি ছেলে রয়েছে মানে ই লাইভে স্ট্রিম লাইভ না ওই যে কি লাইভে বলে একসাথে সেখানে বসে চুলচেরা বিশ্লেষণ করছে একটা অ্যাবর্শন করা বাচ্চার ডেট টাইম নিয়ে বিশ্লেষণ করছে একটা মেয়ের নারীত্ব আমি মুখে আনবো না সেটা নিয়ে মানে একটা মেয়ের যে যেখানে নারিত্ব সেই ডেটটা নিয়ে সেই ডেটটা নিয়ে বিশ্লেষণ করছে একটা ফিতে আলা পরে সে সেই ডেটটা বিশ্লেষণ করছে অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়াতে বোঝানো পারলাম যে কেমন মেয়ে সে আর যাই হোক কোনো ভদ্র মেয়ে নয় কোনো ভদ্র মেয়ে হতে পারে নাও আর কতটা নির্লজ্জ কতটা নির্লজ্জ হলে ডেসপারেটলি তার একটা সন্তান অ্যাবসান করেছে সেই কে ও এইভাবে চুলচেরা বিশ্লেষণ করছে নির্লজ্জতা শেষ সীমানা নির্লজ্জতার শেষ সীমানা তো যাই হোক প্রথমত এরা বিশেষ করে রিতম একদম চাইল্ড ম্যারেজ প্রমোট করেছে তারপরে যেগুলো সঙ্গীতা ম্যাডাম বলল তারপরে বাচ্চার ব্যাপারটা আমি ডিটেলে বলবো না সেটাকে প্রমোট করেছে পরকিয়া প্রমোট করেছে নোংরা আমি করেছে প্রমোট করে নিজেদের চ্যানেল ধার করিয়েছে সত্যি কথাই এই চ্যানেলটা থাকার কোনো মানে অধিকারী নেই যেভাবে এই চ্যানেলটাকে প্রমোট করেছে এইভাবে নোংরা বিক্রি করে আজকে হোক ছানবিন আমরাও জানতে চাই কারণ ও সব রেকর্ড করে সব রেকর্ড করে সমস্ত কল রেকর্ডর কাছে পাওয়া যাবে দুটো ফোন সিচ করা হয়েছে আমি মানে একদম চাই যে সমস্তটা আমাদের সামনে আসুক ওর যে বর্তমানে ফ্যাশানির সাথে যোগাযোগ ছিল ফ্যাশানির রিলসগুলোতেই বোঝা যেত বোঝা যেত আর ওর সাথে ওর এই যে ঋণির যে ব্যবহার আপডেট অন ক্যামেরায় যেগুলো আমাদের দেখিয়েছে হ্যাঁ ভিডিওতে যেগুলো করেছে সেগুলো সবটা সব আর অন ক্যামেরায় যেগুলো দেখিয়েছে সেগুলো আমরা দেখেছি কিভাবে ওকে নির্যাতন করেছে মানসিক টর্চার করেছে ওকে পাগল সাজানোর চেষ্টা করেছে কেউ কাউকে ভালোবাসলে এগুলো করে তো এখন কান্নাকাটি কেন এখন মানে ঘুঘু দেখেছো ঘুঘুর ভাত দেখোনি এখন বুঝতে পেরেছ এখন বুঝতে পেরেছো আর পালাবার পথ নেই সঙ্গীতা ম্যাডাম আছে পেছনে বুঝতে পারোনি ভেবেছ এইভাবে দিনের পর দিন খেলে যাবে একটা ছেড়ে একটা একটা ছেড়ে একটা দিনের পর দিন খেলে যাবে তা তো হবে না তো এখন কেঁদে কেটে অস্থির সঙ্গীতা ম্যাডাম একটুখানি নরম মনের মানুষ দিনের শেষে তিনিও একজন মহিলা তাই আর সব থেকে বড় কথা যে কতটা মানে নির্লজ্জ রীতন তুই দেখ কতটা নির্লজ্জ আর কতটা মানে অমানুষ তুই দেখ তুই আজকে বিপদে পড়েছিস ওই যে রিনি প্রচণ্ড নাকি কান্নাকাটি করেছে ওর থেকে বেশি কান্নাকাটি করেছি তাহলে বোঝ তোকে ভালোবাসে কি আবার নাকি শুনেছি প্রেমিকাও নাকি ছুটে এসছে যে আমার প্রেমিকের যেন কোনো ক্ষতি না হয় মানে কি মানে সেই সিনেমাকে ফেল ফেল ফেলে পৃথিবীতে আর কোনো ছেলে নেই এই রীতমের মধ্যে এমন কিছু আছে দুটো নারী পাগল পাগল আমি ভেবেছিলাম একটা ভিডিও করে বলবো সঙ্গীতা ম্যাডামের উদ্দেশ্যে একটা ভিডিও করে বলবো দরকার নেই এদের জোড়া দেওয়ার যদিও যে রিনিকে মানানো যাবে না তিনি পাগলের মতো ভালোবাসেন বলেছিলাম ও যখন নিজের প্রজেক্ট নিয়ে কাজ করছিল না ভীষণ ভালো লাগতো ওর ভিডিওগুলো কিন্তু বুঝতে পারতাম ওর ভেতরে একটা সুপ্ত বেদনা বহির প্রকাশ ছিল ওর বডি ল্যাঙ্গুয়েজ বলতো ও খুব মানসিক কষ্টে আছে তো যাই হোক ভেবেছিলাম বলবো যে ওর যা ক্রিয়েটিভিটি ছিল ও সুন্দর করে নিজের জীবনটা গড়ে তুলতে পারতো গড়ে তুলতে পারত কারণ এই সম্পর্ক ভালো হওয়া নয় ওই কদিন হয়তো চাপে পড়ে প্রেশারে পড়ে কদিন হয়তো সুস্থভাবে সংসার করবে কিন্তু সারা জীবন তো সঙ্গীতা ম্যাডামের পাশে থাকা সম্ভব না সম্ভব না তো যাই হোক যদি শুধরে যায় মানুষ তো বদলাতেও পারে যদি শুধরে যায় ওয়েল অ্যান্ড গুড যদি শুধরে যায় আর যদি ওয়াইটিতে থাকে আর অসভ্যতামি করে আমরা সবাই থাকবো দেখবো আবার দরকার হবে সঙ্গীতা ম্যাডামকে আবার ফিরতে হবে তো যাই হোক শুনলাম যে ও নাকি ফোন দুটো সিচ করা হয়েছে তারপরে ওকে একটা পানিশমেন্টের ব্যবস্থা করেছে সব থেকে খারাপ লাগছে ঋণের দু দুটো চ্যানেল এর আগের চ্যানেলটাও ডিলিট হয়ে গেল ও নিজে করে দিল এই চ্যানেলটাও ডিলিট হয়ে গেল তবে শুনছি এটা রিতম করেছে যদি এটা করে থাকে চরম অন্যায় করেছে তাহলে অল্টারনেটিভ ওরও একটা চ্যানেল ডিলিট করতে হবে যদি রিনি চ্যানেলটাও ডিলিট করে থাকে কারণ এগুলো করেছে এগুলো করে ওর ভীষণ বদমাইশি ও একদম বদমাইশ একটা ছেলে একদম ভালো নাও ছেলে প্রথম দিন থেকে ওকে খুব ভালোবাসতাম ভালোবেসে ওর পাশে দাঁড়িয়েছিলাম ভীষণভাবে সাপোর্ট করতাম ভালো লাগতো ওকে দেখে আমার কিন্তু ওর কীর্তিকলাপ আস্তে আস্তে যখন সামনে এসছে না আর ওর অন্যায়কে মেনে দিতে পারিনি প্রশ্রয় দিতে পারিনি অন্যায়কে ভালো লাগেনি এই বয়সে দুটো মেয়ের জীবন কিভাবে নিয়ে নেচেছে আর বাদ বাকি জীবন তো পড়েই আছে তো যেটা আজকের দিনে হয়েছে সেটা অনেক আগে হওয়ার দরকার ছিল তাহলে এত বার বাড়তে পারতো না ভেবেছে ওয়াইটিতে আসবো আর কামাবো মজা করব আনন্দ ফুর্তি করব বাবা মাও ভেবেছে ও ছেলে তো কি সুন্দর দুটো মেয়েকে নিয়ে এসে ভালো ইনকাম করছে অল্টারনেট করে করে তিন মাস এ আসছে এ যাচ্ছে তিন মাস এ আসছে এ আসছে জীবনটা যেন একটা জুও খেলা মনে করেছিল জীবনটা একটা জুও খেলা মনে করেছিল অত সস্তা না সব কিছু অত সস্তা না জীবনটা যেমন ওরা জিও খেলা মনে করেছিল সেরকম সঙ্গীতা ম্যাডামের মতো মানুষ আছে তো যাই হোক পুরোটাই শুনলাম ভালো লাগলো এই রকম যদি সঙ্গীতা ম্যাডামের মতো মানুষ পাশে থাকে বা ওয়াইটিতে থাকে ওয়াইটিতে অন্তত নোংরামি করার বা দুর্নীতি করার ভয় পাবে সবাই পাঁচবার ভাববে যে এই নোংরামি বা এই দুর্নীতিটা করার আগে আমার কিন্তু ভয় আছে এই কথা একটাকে যদি বিয়ে দিতে পারে একটাকে যদি তার শাস্তি দিতে পারে আরও পাঁচটা শিক্ষা পাবে সাহস পাবে না অন্তত পাঁচবার ভাববে পাঁচবার ভাববে যে ফ্যামিলিকে চাপ এই যে ওয়াইটিতে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করার তার রেজাল্ট কী তার রেজাল্ট কি তো যাই হোক আজকে এটুকু বললাম কোনো দিন করিনি মানে খুব কম আমার চ্যানেল খাটলে হয়তো দুটো তিনটে কি চারটে ভিডিও পাবে যখন এই যে সহ্যের বাঁধন যখন ভেঙে যায় তখন করেছি যে আজকে যেমন সগিতা ম্যাডামের কথাটা শুনে ভালো লাগলো যে একটা দারুণ স্টেপ নিয়েছেন উনি তো সেই জন্য আজকের ভিডিওটা করতে বাধ্য হলাম কারণ ভেতরে অনেক জমা এদের প্রতি রাগ খুব ছিল তবে আবার বলবো ঋণি সুস্থ হোক ভালো হোক ভালো মস্তিষ্ক নিয়ে সুন্দর করে সংসার করুক আর রীতমকে বলবো অনেক হয়েছে অনেক করেছিস আর নয় নতুন করে বাঁচার চেষ্টা কর নালে কিন্তু তোর জীবনটা কিন্তু কোথায় তলিয়ে যাবে নিজেও টের পাবি না কার পেছনে সারা জীবন কেটে যাবে টের পাবি না আজকে বয়স আছে যৌবন আছে তাই ভাবছিস কিন্তু বলে গেলাম আর ওদিকে ফাঁসানিকে বলে যাব অনেক তো নাটক করেছিস অনেক নাটঙ্কি করেছিস জীবন নষ্ট করেছিস তারপরেও সন্তান নষ্ট করেছিস অনেক কিছু করেছিস বা এবার শয়তানি করিস না পেছন থেকে বুঝতে পারছিস তো ওর যেমন রিতামের যেমন দুটো ফোন সিজ হয়েছে তোর চ্যানেলও কিন্তু বুঝতে পারছিস প্রশাসনের হাতে যদি চলে যায় এখনো বলছি এখনও বলছি চালাকি দ্বারা মহৎ কাজ হয় না নিজের মতো বাজ নিজের মতো বাজ ওদের বাঁচতে দে ওদের বাঁচতে দে তো আজকে এইটুকুই বললাম বন্ধুরা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর যদি চাও ওদের নিয়ে ভিডিও করবো আপাতত আবার ভিডিও আসবে আজকে পর্যন্ত সবাই ভালো থেকো টাটা